আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে ট্রাক্টরটার উপরে বসে আছি এটা হচ্ছে মিনি ট্রাক্টর। আপনারা সচরাচর বড় বড় ট্রাক্টরগুলো দেখেছেন যেগুলোর দাম অনেক এবং বড়, সে থেকে তুলনায় অনেক ছোট এবং এটাকে মিনি ট্রাক্টর বলে। তো আমি একদম বসে আছি সিটে, যাতে আপনাদেরকে বোঝানো যায় বিষয়গুলো। আমি জাস্ট সচরাচর যে বড় গাড়িটা দেখেন সেটার পুরোপুরি কপি, শুধু ইঞ্জিনটার দেখা গেল যে হর্স পাওয়ার কম, তারপরে ছোট ছোট যে জিনিসগুলো এই জিনিসগুলোকে জাস্ট ছোট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ট্রাক্টরটার উপরে বসে আছি এটাতে 30 হর্সের একটা মোটর মানে দেয়া আছে। এটা ডিজেল ইঞ্জিন, আপনারা দেখা যায় যে নর্মালি 1.5 ঘন্টার উপরে চালাতে পারবেন। বড়গুলো যেটা 45 হর্স পাওয়ার সেগুলো কিন্তু নর্মালি 1 ঘন্টার উপরে যায়। তো এটা আমরা আরও বেশি যাবে আশা করছি, কারণ এটা আমরা নতুন নিয়ে এসেছি। এবং এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এটা মাত্র 4 পিস নিয়ে এসেছি বাংলাদেশে, এটা ট্রায়াল বেসিস যে কেমন সারা পাবে বা কেমন এটা ওয়ার্ক করবে। তো এটা খুবই ভালো কাজ করেছে এবং এই 4 পিসের মধ্যে অলরেডি 2-3 পিস চলে গেছে, হয়তো আর 1 পিস আছে, এটাও নিতে আসছে একজন বাইরে থেকে। তো আমরা চেষ্টা করছি যে আপনারা যারা আরও প্রি অর্ডার করতে চান বা আপনারা যারা চান যে এটা অর্ডার করবেন, তারা প্রি অর্ডার করলে আমরা এনে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে আমরা এটা কন্টিনিউ করবো, এটা কথা দিচ্ছি, কারণ আমরা এটা জাস্ট ট্রায়াল বেসিস এনেছি যে আসলে কাজ করে কিনা। তবে কাজের দিক থেকে আমরা যে রোটারিটা ব্যবহার করেছি, রোটারিটাতে ছোট হিসাবে যে কাজ করছে এটা আসলে বলার বাইরে, যে খুবই ভালো কাজ করেছে। যে এটা বড়গুলো যে কাজ করে ছোটটাও যে এতটাই প্রায় কাছাকাছি কাজ করেছে এটা আসলে বিশাল পাওয়া। তো আমরা এটাতেও যেহেতু নতুন, এটাতে আরও অনেক মডিফিকেশন থাকবে, আপনাদের কাছে জানতে চাইবো আসলে আপনারা কীভাবে এটার মডিফাইগুলো করবেন এবং কী কী অ্যাড করতে বলেন, আমরা সেভাবে আরও জিনিসপাতি এটাকে অ্যাড করে দিব এবং আপনারা নিজেরাও করতে পারবেন। তো এটাতে ট্রলি ব্যবহার করতে পারবেন, আমরা যতদূর জানি যে 4 টন মিনিমাম আপনারা এটাকে ট্রলি ব্যবহার করে এটাতে মাল নিয়ে আসা যাওয়া করতে পারবেন। এবং বাকি যে বিষয়গুলো আছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং কাজের অংশগুলো আমরা শক্ত মাটিতেও ব্যবহার করেছি এবং নরম মাটিতেও ব্যবহার করে দেখার চেষ্টা করেছি যে আসলে কেমন কাজ করে। এবং এটা আপনারা কাদাতে চালাতে পারবেন, কাদাতে চালানোর জন্য এটাতে আমাদের আলাদা একটা রাবারের চাকা আছে যেটার বিটগুলো অনেক বড় বড়। তো এটা নর্মালি গাড়ির সাথে যেটা থাকে সেটাতে বিটটা ছোট থাকে, আর বড় যে ওই চাকাটা আছে সেটাতে বিটগুলো অনেক বড় বড়, যেটা কাদাতে চালাতে পারবেন। তো নর্মালি বড়টার যা যা কাজ করতে পারবেন সেম এটাতেও করতে পারবেন, কিছু জিনিস আপনাদের মতো করে তৈরি করে নিতে হবে যেহেতু ছোট হিসাবে, আর দামেরও অনেক কম, যেহেতু ওটার দাম অনেক বেশি এটা অনেক কম, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন অনেক জিনিস কম থাকতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আমি একটু পিছনের অংশটা একটু আপনাদেরকে দেখাই, তার আগে চাকাটা দেখি। চাকাটা নর্মালি এটা 9.5 এরকম সাইজের এটা টায়ার, আপনারা চাইলে এরকম আরও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারবেন। এইদিকে দেখেন রোটারিটা, এটা আলাদাভাবে নিতে হয়। তো এই রোটারিটাতে হাইড্রোলিক ব্যবহার করা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে গিয়ার অয়েল ব্যবহার করতে হয়, এখানে হাইড্রোলিকের মাধ্যমে এটাকে তুলে রাখা আছে। এখন আপনারা একটু ভিতরটা যদি দেখেন, এই যে রোটারিগুলো এখন আমরা কাজ করলাম, এখনও মাটি লেগেই আছে। তো এই রোটারিগুলো খুবই ভালো রোটারি, আর এখানে অনেক কিছু মডিফিকেশন থাকতে পারে, আপনারা আপনাদের মতো মডিফাই করে নিতে পারবেন। এটা জাস্ট গাড়ির সাথে যে রোটারি আসে সেই রোটারিটাই এটা। আর এইখানে গাড়ির উপরে দেখতে পাচ্ছেন একটা ছাউনি দেওয়া আছে। নর্মালি বড় গাড়িগুলোতে এই ছাউনিগুলো দেওয়া থাকে না, অনেকে তৈরি করে নেয়, কিন্তু আমাদের এই গাড়ির সাথে এটা এক্সট্রাভাবে দেওয়াই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন, সামনের চাকা এগুলো অ্যাভেলেবেল পাবেন, এবং ইঞ্জিনটা ডিজেল হওয়ার কারণে এই ইঞ্জিনগুলো যেখানে সার্ভিসিং করা হয় এর প্রত্যেকটা পার্টস সেখানে পেয়ে যাবেন। যদি এক্সট্রা কোনো কিছু লাগে সেটা আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং ঢাকনিটা নর্মালি তুলতে পারবেন এবং খুবই সিম্পলের মধ্যে। আরেকটা জিনিস এখানে বেশি আছে যে সেলফ, যেটা চাবি দিয়ে স্টার্ট করেন সেটা আপনারা চাইলে, যদি চাবি বা ব্যাটারি কখনো শেষ হয়ে যায় আপনারা চাইলে হ্যান্ডেল দিয়েও এটা স্টার্ট করতে পারেন। এটার সাথে আমরা একটা এক্সট্রা হ্যান্ডেল দিয়ে থাকি। এই যে এখানে যে ঢাকনাটা দেখছেন, এই ঢাকনাটা খুললে এখানেই হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন, ওটা দিয়ে স্টার্ট করতে পারবেন আসলে। আর এই সামনে ব্যাটারি দেয়া আছে এবং যা যা স্ট্রাকচার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই আরও সামনাসামনি আসলে আরও সুন্দর দেখতে পারবেন। সামনে হেডলাইট দেয়া আছে, সাইলেন্সার ওখানে ব্যবহার করা আছে, একটা লুকিং গ্লাস ব্যবহার করা আছে এরকম। আর এই মাঝখানে কয়েকটা মিটার দেয়া আছে, এই মোটামুটি হর্ন আছে, এবং স্টিয়ারিংটা তো দেখতেই পাচ্ছেন, গিয়ার বক্স আছে, সব মিলে আসলে এই মেশিনটা আর কি। এবং টুল বক্স রাখার জন্য একটা টুল বক্স আছে, টুল অনেক টুলস আপনি এই বক্সে রাখতে পারবেন। এবং আরেকজনের সিটের জন্য এখানে সিটে সুন্দর একটা ব্যবহার করা আছে, সিট কাভার, এবং এখানে একজন নর্মালি ব্যবহার বসতে পারবেন। এই মোটামুটি ভিডিও, আর চাষের ভিডিওটা পুরো ভিডিও জুড়েই থাকবে এবং শেষেও দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় প্রি অর্ডারও করতে পারবেন, এবং চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, আমাদের ফেসবুক পেজে SMS করতে পারেন, বিভিন্ন নাম্বার আছে এখানে, কল করে আপনারা অর্ডার করতে পারেন।
তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।